দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও দয়াল মুর্শেদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুরসিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এটা আবার এইভাবেও গাইতে পারো পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব নদিয়া ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব নদিয়া দয়াল কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা দয়াল কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে রাধা নয়নে নদীয়া আমার হৃদয় মাঝে রাধা নয়নে নদিয়া এই গানটা আমি দুরকমভাবে গাইলাম এটা বোঝানোর জন্য যে যে কোনো ধর্মস্থান সেটা নদিয়াই হোক বা সেটা মদিনাই হোক সেটা হিন্দুদের হোক বা মুসলমানদের হোক বা শিখদের হোক বা খ্রিশ্চানদের হোক যে কোনো ধর্মস্থান সেখানে একটা ভালোবাসা থাকে সেখানে একটা ফ্যান্টাস্টিক পজিটিভ ভাইব্রেশন থাকে এবং সেখানে গেলে আমরা আমাদের নিজেদের খুঁজে পাই আজকের বিষয় হচ্ছে আমি আমি মানে আমার আমি আমার মধ্যে যে আমিটা আছে অথবা তোমার মধ্যে যে তোমার যে আমিটা আছে সেটাই হচ্ছে আজকের বিষয় এবং সেই বিষয়টা বোঝানোর জন্যে আমি প্রথমে এই গানটা গাইলাম যে আমরা যখন যে কোনো ধর্মস্থানে যাই সেটা যে ধর্মরই হোক গিয়ে একটা খুব শান্তি পাই কেন যেন কারণ আমরা সেখানে আমাদের খুঁজে পাই সমস্ত ধর্মীয় জায়গায় যেখানে ভালো ভালো কথা বলা হয় ভালো ভালো ভাইব্রেশন ক্রিয়েট করা হয় সেখানে আমরা আমাদের খুঁজে পাই আমাদের যে একটা সত্তা তারই একটা এক্সপ্রেশন হচ্ছে আমাদের ধর্মীয় স্থানগুলো সেখানে গেলে এত শান্তি লাগে যেন মনে হয় আমরা আমাদের নিজেদের কাছে এসেছি আজকের টপিক আই এম অর্থাৎ আমি আই এম দ্যাট আই এম আমি সেই আমি সেই ঈশ্বর আমি সেই সৃষ্টিকর্তা আই এম আমি ছোট্ট করে বলবো ঘাবড়িও না বেশি ডেটা খরচ হবে না কিন্তু দেখতে থাকো আই অ্যান বা আমি এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমি মানেই হচ্ছে আমার ভেতরে যিনি আছেন তিনি ওটাই হচ্ছে আমি আর এই যে আমাকে দেখছ শরীরটা এটা হচ্ছে সেই আমির প্রতিবিম্ব যার ওপরে বেস করে আমরা আমাদের মিরর টেকনিক বা আয়নার টেকনিকটা বানিয়েছি মেডিটেশন করার জন্যে সারা বিশ্বে এখন আই এম বলে একটা খুব ধুঁয় উঠেছে আই এম মানে আমি যদিও হাজার হাজার বছর আগে মোজেস যখন ঈশ্বরের দেখা পেলেন মোজেস জিজ্ঞেস করেছিলেন আমার মনে হয় সেই টেন কমান্ডমেন্টস বা দশটা আজ্ঞা যেটা ঈশ্বর মোজেসকে দিয়েছিলেন আমি এগুলি ধর্মগ্রন্থেই পড়েছি সত্যি মিথ্যা না তখন মোজেস ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলেন তুমি কে তোমাকে কি নামে ডাকব ঈশ্বর বলেছিলেন আই এম দ্যাট আই এম আমি সেই যে আমি কথা না একটু হেয়ালিপূর্ণ কিন্তু ভেবে দেখো আমি সে যে নাকি সেই আমি অর্থাৎ উনি বলছেন যে আমার ভেতরে যে আমি আছি এবং আমার চারিদিকে যে আমি আছি এই দুটো বিলীন হয়ে আছে আই অ্যাম আমি সেই আমি আমি সেই আমি ভেবে দেখো এখন আমরা এত গুড় ফিলোসফির কথায় যাব না আমরা একটা প্রক্রিয়া করব প্রক্রিয়া প্রক্রিয়াটা কি তুমি একটা খাতা নাও একটা পেন নাও এইবার লেখো আমি ড্যাশ আমি ড্যাশ আমি ড্যাশ এইবার সে ড্যাশগুলো পূর্ণ করতে বসুন মনে করো তুমি একজন ভালো ছাত্র হতে চাও তাহলে কি করবে লিখবে আমি ড্যাশে লিখবে ভালো ছাত্র আমি মাস্টারমশাইদের খুব প্রিয় আমি অঙ্ক খুব ভালো করতে পারি আমি ভূগোল খুব ভালোবাসি আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করি আমি একশোতে আটানব্বই পাই আমি খুব ভালো অঙ্ক করাতে পারি অর্থাৎ আমির পরে তুমি যা লিখতে থাকবে সেগুলোই তোমার অ্যাফার্মেশন হয়ে যাবে কি চমৎকার বলো তো কী ফ্যান্টাস্টিক এক্সারসাইজ এটা যদি করো তাহলে কিন্তু দারুণ কাজ হবে মনে করো ভালো চাকরি দরকার চাকরি খুঁজছ আমি ভালো চাকরি করি আমি এমন একটা অফিসে কাজ করি যেখানে আমার বস খুব ভালো আমি সরকারি চাকরি করি আমি রোজ সকালে অফিস যাই আমি খুব ভালো মাইনে পাই আমি কথাটার পরে তুমি যা লিখবে সেটাই তোমার সংকল্প রোজ যদি দশটা আমি লেখো বা কুড়িটা আমি আমির পরে কি রিলেশনশিপ সম্পর্ক আমি সবাইকে খুব ভালোবাসি আমি সবার খুব প্রিয় আমি যেখানে যাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমি আমার বাবা মার খুব প্রিয় আমি আমার প্রেমিকার খুব প্রিয় আমি আমার প্রেমীর খুব প্রিয় আমি আমার বন্ধুর খুব প্রিয় এইভাবে যদি আমিগুলো সাজিয়ে নাও এই আমিটাকে যদি সাজাতে পারো তাহলে দেখবে কেল্লা ফতে যতবার আমির পরে যা ভালো ভালো লিখবে সেগুলো অচিরেই তোমার সঙ্গে ঘটতে শুরু করবে এটা আমি তোমাদের বলে দিলাম অত্যন্ত বিশ্বাসের সঙ্গে কারণ আমি নিজে এ অনেক প্রমাণ পেয়েছি যখনই মন খারাপ হবে বলবে আমি সুখী আমি অনেক শান্তির মধ্যে আছি আমি একটা ভালো স্বাস্থ্যের অধিকারী এইভাবে আমির পরে যা খুশি লেখো ভালো জিনিস লেখো দেখবে তোমার স্বভাব পাল্টে যাবে এই যে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো তুমি যদি আগে বলতে না কেটে যাচ্ছে কোনো মতে এটা চেঞ্জ হয়ে যাবে এটা চেঞ্জ হয়ে গিয়ে তুমি বলতে শুরু করবে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আমি অনেক ঐশ্বর্যের মধ্যে আছি আমি অনেক ধন সম্পদের অধিকারী আমি খুব ভালোভাবে আমার পরিবারের টেক কেয়ার করি বা পরিবারের যত্ন নিই আমি আমার বাবা মায়ের খুব প্রিয় কারণ আমি আমার বাবা মায়ের খুব যত্ন নিই আমি আমার সন্তানদের খুব প্রিয় কারণ আমি আমার সন্তানদের খুব ভালোভাবে রাখি এইবার আমি মাহাত্মটা বুঝলে তো আমি পরে যা লিখবে সেটাই তোমার ডেস্টিনি সেটাই তোমার ভবিষ্যৎ কাজেই এটা তোমার হাতে একেবারে প্র্যাকটিক্যালি তোমার হাতে যে তুমি নিজেকে কি বানাবে আমি ভালো আমি এইটা আমি সেটা অবশ্যই সব ভালো ভালো লিখবে কখনোই লিখবে না আমি দুঃখী আমি আত্মহত্যা করতে ভালোবাসি আমি পেটে ব্যথা পাই সব সময়। আমি হাঁটতে গেলে পড়ে যাই আমি খুব ভালোবাসি আমার মাথায় আকাশ ভেঙে পড়লে এগুলি তো লিখবে না লিখবে আমি ভালো আছি সুখে আছি আমি শান্তিতে আছি আমি সম্পদের অধিকারী আমি ভালো চাকরির অধিকারী আমি খুব ভালো ব্যবসা করি এগুলি তো বলবে কাজে আমি শব্দটাকে তোমরা আঁকড়ে ধরো এই আমি এই আমাকে নিজেকে আঁকড়ে ধরো দেখবে তোমার জীবন ফার্স্ট ক্লাস হয়ে গেছে এবং তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার হোক আবার দেখা হবে যাও জিতে নাও